6 জানুয়ারি 2024 এই বিষয়টি লা বিষয় হচ্ছে কর্ণাটকর গোটি জেলা বেলগাবির। বেলগাবি জেলার এপর এক স্থান অ্যাঁটি গোটি পোখরী রয়েছে, সেটার গোটি পুয়ো আউ জনে ঝিও বসি কথাবার্তা করুথান্তি। এতি মধ্যে গোটি পুয়ো সেমানক নিকটকু আসুছি, আসিবা পরে পচারুছি এটি কণ করুছ। সেই দুই পুয়ো ঝিও কহুছন্তি, আমি এমিতি বসিছু কিন্তু তোমার কণ সমস্যা এথিরে। দেখু দেখু এপরি আউরি 8 জন লোক সেটাকু আসি যাউছন্তি। এরপরে সে সমস্তে মিশি সেই দুইজনকু মারপিট করিবা আরম্ভ করে দেউছন্তি। খুব মাড় মারা যায় এবং এরপরে গোসাড়ি গোসাড়ি গোটিয়ে রুম আড়কু নেউছন্তি এবং সেই রুমকু নেই আউরি মারপিট করন্তি। সে পুয়ো আউ ঝিও দুইজন বারম্বার কেবল গোটিয়ে কথা পচারুছন্তি, আমুকু মারুছ কণ পাই, আমার ভুল কণ। দেখু দেখু সেঠারে লোক সংখ্যা 7 রু 14 হয়ে যায়। সে 14 জন লোক সেমানকু পিটু থান্তি, বারম্বার পিটু থান্তি, আউ এইপরি লগাতার 2 ঘন্টা পর্যন্ত মারপিট করন্তি। খুব মারপিট করিবা পরে সেমানকু আই কার্ড যেতেবেলে চেক করা যায়, আউ সেতেবেলে জনা পড়ে এমানকু বিনা কারণরে মারপিট করা যাইতিলা। কারণ সে পুয়োটি হিন্দু থিলা আউ ঝিওটি মুসলিম থিলা। সে দুইজন সম্পর্কে দুহে ভাই ভৌণী থিলে, সেমানে সরকারঙ্কর গোটিয়ে যোজনা আবেদন করিবা পাই সেঠাকু যাইতিলে এবং সেঠারে বহুত ভিড় থিবা কারণরু এমানে বাধ্য হই সেই পোখরী পাখরে যাই বসিতিলে আউ এমিতি কথাবার্তা হউতিলে। সেমানকু হিন্দু মুসলমান ভাবি যেউ প্রকার মারপিট করা যাইতিলা এই ঘটনা সোশ্যাল মিডিয়ারে ভাইরাল হয়ে যায় এবং পুলিশ এই বিষয়ে তদন্ত জারি রাখিছি এবং সেই দোষীকে গিরফ করুছি। কিন্তু এপরি কিছু ন বুঝি পিটিবা কেতে নিন্দনীয় ঘটনা আপন থরে চিন্তা করন্তু, কিন্তু যদি কথা খালি মারপিটর হইথান্তা তাহলে তো ঠিক অছি, কানুন তা কাম করিব। কিন্তু আজি আপনকু যেউ ঘটনাটি শুনাইবাকু যাউছি এই ঘটনাকু শুনিসারি হয়ে তো আপনক রুমমূল বি তাঙ্কুরি যাইপারে। এরপরে আপন চিন্তা করিবাকু বাধ্য হইযিবে যে এমানকু এপরি মারপিট করিবার অধিকার কে দেইছি। আউ কেবল মারপিট হেউনি, এয়াটু বি অধিক কিছু খারাপ কাম হেউছি, আউ এপরি সবু কাম করিবা পাই এমানকু সেই অধিকার কে দেইছি। নমস্কার, জয় জগন্নাথ। আজি যেউ সত ঘটনাটি শুনাইবাকু যাউছি এই বিষয় হেউছি কর্ণাটকর হাবেরীর। দর্শক বন্ধু দেখন্তু, এই পুরা ঘটনা আপনকু শুনাই আপনকু সামনারে উপস্থাপনা করিবার উদ্দেশ্য ভুলকু প্রশয় দেবা কিংবা কাহাকু নিচ দেখাই ব্যাঘাত দেবা পাই নুহ, বরং সমাজরে ঘটুথিবা অপরাধ আপনকু শুনাই সচেতনা এবং জাগ্রত করিবা আমার মূল লক্ষ্য অটে। হাবেরী জেলার ম্যাজিস্ট্রেট অফিসরে ম্যাজিস্ট্রেট সামনারে 20 বর্ষীয় জনে যুবতী ঠিয়া রইথায়। আউ সেই ঝিওটি গোটিয়ে বয়ান লেখু থাকে, ঝিওটি কুচি 7 জানুয়ারি 2024 এই বিষয় লা খরাবেল সময় গোটায়ে হয়ে থাকে। সেই ঝিওটি জনে 40 বর্ষীয় বন্ধু সহ রাস্তায় যাওয়া বেড়ে সেই পাখরে গোটিয়ে অটো ঠিয়া রই থাকে। উক্ত অটোবালার নজর সেই ঝিও উপরে পড়ুছি। ঝিওটি গুর্খা পিঁধি, সেটার গোটিয়ে স্থান হঙ্গল, আউ হঙ্গলর গোটিয়ে হোটেলকু এমানে যাই রহুচন্তি। এবে এমানকু এই হোটেলকু আসিবার অতিবেশীরে অর্ধঘণ্টা হইতিব। সে দুইজন কথাবার্তা করুথান্তি, সেতবেলে তাঙ্ক রুম কবাটকু এই জনে বাহার পটু নক করুছি। এরপরে উক্ত ঝিও পচারুছি, কিয়ে কণ হেলা, কণ পাই কবাটকু নক করুছ? সেতবেলে বাহার পটু জনে পুরুষ কহুছি, এই রুমর বাথরুমর পাইপরে লিকেজ হেউছি, তেণু মু পাইপকু ঠিক করিবা নিমন্তে এঠাকু আসিছি, মতে কেবল 5 মিনিট সময় দরকার। এরপরে ভিতর পটু কবাটকু খোলা যাউছি। সেই ঝিও দেখুছি বাহারে জনে কিংবা দুইজন নথিলে, বরং 7 জন লোক থিলে। সেটি কৌণসি প্রকারর কিছু পাইপ খারাপ হইনথিলা। এরপরে উক্ত লোকমানে সিধা ভিতরকু আসুছন্তি। আউ যেমিতি ঝিওটি পচারিলা তুমে কিয়ে, সেতবেলে সেমানক ভিতরু জনে সে ঝিওটিকু এতে জোরসে জাবড়া মারে যে উক্ত ঝিওটি তলে পড়ি যায়। সে তুরন্ত নিজ গুর্খাকু ঘোড়াই পচারে, তমে মতে মারুছ কাহিঁকি? সেতবেলে তাকু আহুরি অধিক পিটা যায়। সাথিরে যেউ বন্ধু জনক থিলা যাহার বয়স 40 বর্ষ পাখাপাখি থিলা তাকু মধ্য বহুত জোরে মারপিট করা যায়। যদি কথা কেবল মাড় মারিবা পর্যন্ত হইতান্তা তাহলে হুয়েত এটি সমাপ্ত হয়ে যাইথান্তা, কিন্তু কথা এঠারু আগকু বড়ি যাউছি। বাস্তবরে সেঠারে থিবা 7 রু 7 জন সেই ঝিওটিকু সেঠারু অপহরণ করুছন্তি।
ଆଉ ଅପହରଣ କରିସାରି ନଳଗୁରୁ କ୍ରସ୍ ଗୋଟିଏ ସ୍ଥାନ ଅଛି, ସେହି ସ୍ଥାନରୁ ଟିକିଏ ଦୂରରେ ଜଙ୍ଗଲ ରହିଛି। ଏମାନେ ଜଙ୍ଗଲ ଆଡ଼କୁ ସେହି ଝିଅଟିକୁ ନେଇଯାଉଛନ୍ତି। ସେହି ଝିଅଟି କାନ୍ଦିବା ଚିତ୍କାର କରିବା ସହ ନିବେଦନ ମଧ୍ୟ କରୁଥାଏ ତାକୁ ଛାଡ଼ିଦେବା ପାଇଁ, କିନ୍ତୁ ସେଠାରେ ଥିବା ସେହି ସାତ ଜଣ ଦୁଷ୍ଟ ରାକ୍ଷସ ତାକୁ ଜଣେ ପରେ ଜଣେ ବଳତ୍କାର କରିଥିଲେ। ଏପରି ଯେତେବେଳେ ତାଙ୍କ ମନ ଭରିଯାଏ ସେତେବେଳେ ସେହି ଝିଅଟିକୁ ପୁଣି କାର୍ରେ ଦ୍ୱିତୀୟ ଏକ ସ୍ଥାନକୁ ନେଇଯାଉଛନ୍ତି। ଏପରି ଭାବରେ କାର୍ରେ ଯେତେବେଳେ ଅନ୍ୟ ଏକ ସ୍ଥାନକୁ ନିଆଯାଉଛି ସେଠାରେ ପୁଣି ଥରେ ତା'ର ବଳତ୍କାର କରାଯାଏ। ଆଉ ଥରେ ଏପରି ସବୁକିଛି କରିବା ପରେ ମନ ଭରିବା ପରେ ତାକୁ ପୁଣି ଥରେ ଅନ୍ୟ ଏକ ତୃତୀୟ ସ୍ଥାନକୁ ନିଆଯାଉଛି। ଏପରି ତିନୋଟି ଅଲଗା ଅଲଗା ସ୍ଥାନକୁ ଉକ୍ତ ଝିଅଟିକୁ ନିଆଯାଉଛି ଏବଂ ସେଠାକୁ ନେବା ପରେ ତା ସହ ସାମୂହିକ ବଳତ୍କାର କରାଯାଉଛି। ଏପରି ଭାବରେ ବାରମ୍ବାର ବଳତ୍କାର କରିସାରିବା ପରେ ଯେବେ ସେମାନଙ୍କର ମନ ଶାନ୍ତ ହୋଇଯାଉଛି ସେତେବେଳେ ତାକୁ 500 ଟଙ୍କା ଦେଉଛନ୍ତି ଆଉ ଏହାପରେ କହୁଛନ୍ତି, ଚୁପଚାପ ଏହି ଟଙ୍କା ଧରି ନିଜ ଘରକୁ ଚାଲିଯା। ଯେତେବେଳେ ଝିଅଟି ଆସି ପୋଲିସ ପାଖରେ ଏହିସବୁ ବୟାନ କରୁଛି ସେତେବେଳେ ଏହା ଆଗରୁ ପୋଲିସ ଏହି ମାମଲାରେ ମକଦ୍ଦମା ରୁଜୁ କରିସାରିଥିଲା, କିନ୍ତୁ ସେତେବେଳେ ମକଦ୍ଦମା ଅଲଗା ଥିଲା। ହୋଟେଲ କର୍ମଚାରୀ କହିବା ଅନୁସାରେ ଅପହରଣର ମକଦ୍ଦମା ଥିଲା, କିନ୍ତୁ ଯେତେବେଳେ ନିଜେ ଝିଅଟି ଆସି ବୟାନ କରେ ସେତେବେଳେ ମାମଲା ଆଉ କିଛି ଅଲଗା ରୂପ ନେଇଥିଲା। ଏହିପରି ତିନୋଟି ଭିଡ଼ିଓ ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ଲଗାତାର ଭାଇରାଲ ହେବାକୁ ଲାଗୁଛି। ପ୍ରଥମ ଭିଡ଼ିଓରେ ଯେଉଁଠି ଏହି ଝିଅ ଆଉ ତାର ସାଙ୍ଗ ଉପରକୁ ଆକ୍ରମଣ କରାଯାଉଛି, ଦ୍ୱିତୀୟ ଭିଡ଼ିଓ ଏପରି ଥିଲା ଯେଉଁଠି ଜଙ୍ଗଲ ମଧ୍ୟକୁ ଗୋଟିଏ ଯୁବତୀକୁ ନେଇ କିଛି ଲୋକ ତାକୁ ହଇରାଣ କରୁଥିଲେ ଏବଂ ଅଶ୍ଳୀଳ ଭାଷାରେ ଗାଳି ଦେଉଥିଲେ। ଆଉ ତୃତୀୟ ଭିଡ଼ିଓ ଯେଉଁଠି ଝିଅ କାର୍ରେ ବସିଥିଲା ଆଉ ସେଠି ତା ସହ ଅଶ୍ଳୀଳ ହରକତ କରାଯାଉଥିଲା। ଏପରି ତିନୋଟି ଅଲଗା ଅଲଗା ଭିଡ଼ିଓ ଥିଲା ଏବଂ ଝିଅଟି ନିଜେ ବୟାନ ଦିଏ। ଏହିପରି ଯେବେ ସତ ସାମ୍ନାକୁ ଆସୁଛି ସେତେବେଳେ ପୋଲିସ ସମସ୍ତଙ୍କୁ ଗିରଫ କରୁଛି। ପୋଲିସ ପାଖାପାଖି 6 ଜଣ ଦୋଷୀଙ୍କୁ ଗିରଫ କରିଥିଲା। ଉକ୍ତ ଦୋଷୀମାନଙ୍କ ଭିତରୁ ଜଣେ ଯାହାର ନାଁ ହେଉଛି ମହମ୍ମଦ ସେଫ, ତାର ବାଇକ୍ ଗୋଟିଏ କାର୍କୁ ଧକ୍କା ଦେବା ପରେ ସେ ଗମ୍ଭୀର ରୂପରେ ଘାୟଲ ହୋଇଯାଉଛି ଏବଂ ତାକୁ ହସ୍ପିଟାଲରେ ଭର୍ତ୍ତି କରାଯାଉଛି। ଏମାନଙ୍କୁ ପୋଲିସ ପଚାରୁଛି ଯେ ବାସ୍ତବରେ ତୁମେ ସେଠାକୁ କ'ଣ ପାଇଁ ଯାଇଥିଲ। ସେତେବେଳେ ଜଣାପଡ଼ୁଛି ଯେ ଜଣେ ଅଟୋବାଲା କହିଥିଲା ଜଣେ ମୁସଲିମ ଝିଅ ଯିଏ ଗୁର୍ଖା ପିନ୍ଧି ଆସିଛି ଜଣେ ହିନ୍ଦୁ ପୁଅ ସାଥିରେ, ଆଉ ସେହି ହିନ୍ଦୁ ପୁଅର ବୟସ ମଧ୍ୟ ଅଧିକ ଥିଲା। ସେ ଦୁଇଜଣ ଗୋଟିଏ ହୋଟେଲ ରୁମ୍କୁ ଯାଇଥିଲେ। ଏହାପରେ ସେମାନେ ଏକତ୍ରିତ ହୋଇ ଗୋଟିଏ ଗ୍ୟାଙ୍ଗ କରିଲେ। ଏପରି 7 ଜଣ ମିଶି ସେହି ରୁମ୍କୁ ଯାଇଥିଲେ। ଏହାପରେ ପକ୍କା ଇନଫର୍ମେସନ୍ ପାଇ ଉକ୍ତ ଦୁଇଜଣଙ୍କୁ ମାରପିଟ୍ କରିବା ଆରମ୍ଭ କରିଦେଇଥିଲେ। ଏହାପରେ ସୁଯୋଗ ପାଇ ଉକ୍ତ ଯୁବତୀର ଅପହରଣ କରି ବାରମ୍ବାର ବଳାତ୍କାର କରିଥିଲେ। ଆଉ ଏହାପରେ ଯେମିତି ହିଁ ଏହି ଘଟଣା ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ଭାଇରାଲ ହୁଏ ଲୋକମାନଙ୍କୁ ସେହି 7 ଜଣଙ୍କର ବାସ୍ତବ ରୂପ ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା। ସେମାନେ କେବଳ ଏଥିପାଇଁ ସେଠାକୁ ଯାଇଥିଲେ କାରଣ ତାଙ୍କୁ ଇନଫର୍ମେସନ୍ ମିଳିଥିଲା ଯେ ସେହି 2 ଜଣ ହିନ୍ଦୁ ଆଉ ମୁସଲିମ ଥିଲେ ଏବଂ ସେହି 7 ଜଣ ପୁଅ ବି ମୁସଲିମ ସମାଜରୁ ଥିଲେ, ଆଉ ସେ ଝିଅଟି ମଧ୍ୟ ମୁସଲିମ ସମାଜର ଥିଲା। ଆଉ ସେମାନେ ସେହି ଝିଅଟିକୁ ଜଙ୍ଗଲକୁ ନେଇ ବାରମ୍ବାର ତା'ର ବଳାତ୍କାର କରିଥିଲେ। ଝିଅଟି କାନ୍ଦି କାନ୍ଦି ଚିତ୍କାର କରିବାକୁ ଲାଗିଥିଲା ଏବଂ ସେହି 7 ଜଣ ଯୌନ ରାକ୍ଷସଙ୍କୁ ଏହାର କୌଣସି ପ୍ରଭାବ ପଡ଼ିନଥିଲା। ପୋଲିସ ବର୍ତ୍ତମାନ ଏହା ଉପରେ ତଦନ୍ତ ଚଳାଉଛି। ଆଉ ଅଧିକାଂଶ ଦୋଷୀ ଯିଏ ବି ଏହି ମାମଲାରେ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ରହିଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଧରି ଜେଲ୍ ପଠାଇବାର କାମ କରୁଛି। କିନ୍ତୁ ଯେମିତି ହିଁ ଏହି ଘଟଣା ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ଭାଇରାଲ ହେଉଛି ସେତେବେଳେ ଲୋକଙ୍କୁ ଜଣାପଡ଼ୁଛି ଯେ ଏପରି କିଏ ସେମାନେ ଆଉ କେଉଁ ଅଧିକାର ନେଇ ସେମାନେ ଏପରି କରୁଥିଲେ। ହିନ୍ଦୁ ପୁଅ ଆଉ ମୁସଲିମ ଝିଅ ମିଶିବାରେ ତାଙ୍କର ସମସ୍ୟା କ'ଣ ଥିଲା, ମିଶିବାରେ ତାଙ୍କର ସମସ୍ୟା ଥିଲା ନା ଏହା ଆଗରୁ ବି ସେମାନେ ଏପରି ସବୁ କରିଆସିଥିଲେ, ଏପରି ଭାବରେ ଏହା ଉପରେ ପ୍ରଶ୍ନ ଉଠିଥିଲା। ଏହି ଖବର ଯେଉଁଆଡ଼େ ଯାଉଛି ସେ ସମସ୍ତ ଲୋକ ମଧ୍ୟ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଯେ ବାସ୍ତବରେ ଏମାନେ କିଏ ଆଉ ଏମାନଙ୍କର ମୂଳ ଉଦ୍ଦେଶ୍ୟ ପ୍ରକୃତରେ କ'ଣ ରହିଥିଲା। ଠିକ୍ ଏହି ଘଟଣା ପୂର୍ବ ଦିନ 2 ଜଣ ଭାଇ ଭଉଣୀ ପୋଖରୀ କୂଳରେ ବସି ରହିଥାନ୍ତି। ସେଠାରେ ବି କିଛି ଲୋକ ସେମାନଙ୍କୁ ଖୁବ୍ ମାରପିଟ୍ କରିଥିଲେ। ବର୍ତ୍ତମାନ ପୋଲିସ ଏହି 2 ମାମଲାର ତଦନ୍ତ ଜାରି ରଖିଛି। ଆଉ ସମସ୍ତେ ଏପରି ଖବର ଶୁଣି ବହୁତ ଚିନ୍ତିତ ଯେ ସେମାନେ ଏପରି କାହିଁକି କରୁଥିଲେ, ବାସ୍ତବରେ ତାଙ୍କୁ କ'ଣ ଦରକାର ଥିଲା। ବର୍ତ୍ତମାନର ସମାଜ ବହୁତ ଆଗକୁ ଯାଇଥିଲେ ବି ଆଜି ଏପରି ସବୁ ଘଟଣା ଶୁଣିବାକୁ ମିଳୁଛି, ଯାହା ବହୁତ ଲଜ୍ଜାର ବିଷୟବସ୍ତୁ ଅଟେ।